নমস্কার পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ক্লাসে তোমাদের সাথে আমি নিলয় ছয়ের পর সাত নম্বর অঙ্ক করাবো এই যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা খাতায় তুলব তোলার সময় খেয়াল রাখবো যেটা আমাদের নির্ণয় করতে হবে এই বিষয়টাকে আমরা ডান দিকে লিখব সেই মতো আমরা লোক সংখ্যাটাকে যেহেতু নির্ণয় করতে হবে তাই আমরা সেটাকে একদম ডান দিকে লিখব সমস্যাটি বই থেকে তুলে নিলাম এরপর প্রথম বিষয় কি স্ত্রী রেখে দ্বিতীয় এবং তৃতীয় বিষয়ের মধ্যে সম্পর্ক লিখব রাস্তার দৈর্ঘ্য বেড়েছে রাস্তার দৈর্ঘ্য বেশি হলে বেশি লোক লাগবে যদি নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করতে হয় তার মানে সরল সম্পর্ক এরপর রাস্তার দৈর্ঘ্যটাকে স্থির রেখে সময় যদি কমে তাহলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দৈর্ঘ্যের রাস্তা কাজটি শেষ করতে বেশি লোক লাগবে অর্থাৎ এটা এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক এরপর আমরা ঐকিক নিয়মের সমাধান করব। বারো দিনে আট কিলোমিটার রাস্তা তৈরি করতে চল্লিশ জন লোক লাগে বারো দিনে এক কিলোমিটার রাস্তা যদি তৈরি করতে হয় আমরা রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে লোকের সম্পর্কটা দেখে নেব রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে লোকের সম্পর্ক হচ্ছে সরল তার মানে রাস্তার দৈর্ঘ্য যদি কমে লোক সংখ্যাও কমে তার মানে ভাগ হয়ে গেল এরপর আমরা একদিনে এক কিলোমিটার রাস্তা তৈরি করতে কতজন লোক লাগবে সেটা নির্ণয় করব। লোক দিন সংখ্যা কমে গেল অর্থাৎ সময়টা কমে গেল তাহলে সময়ের সঙ্গে লোকের কি সম্পর্ক এখানে দেখতে পাচ্ছি রাস্তার দৈর্ঘ্য স্থির রেখে সময়ের সঙ্গে লোকের হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে সময়টা যদি কমে যায় লোক কি হবে বাড়বে যেহেতু ব্যস্ত সম্পর্ক এদিকে কমলে এটা বাড়বে তাহলে মানে গুণ হলো এরপরে একদিনে বারো কিলোমিটার রাস্তা তৈরি করতে কতজন লোক লাগে নির্ণয় করব। রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে লোকের সরল সম্পর্ক তার মানে রাস্তার দৈর্ঘ্য যদি বেশি হয় বেশি লোক লাগবে তাহলে গুণ হয়েছে গুণ হলো এরপরে ছয় দিনে বারো কিলোমিটার রাস্তা তৈরি করতে কতজন লোক লাগবে দেখো সময়ের সঙ্গে লোকের হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে যদি সময় বাড়ে লোক কি হবে কমবে অর্থাৎ ভাগ করতে হবে ভাগ কর হলো একশো কুড়ি তাহলে আমরা কি পেলাম ছয় দিনে বারো কিলোমিটার রাস্তা তৈরি করতে একশো কুড়ি জন লোক লাগবে